বেশি ভালোবেসে আমার মনে তানা মানে ওরে নিঠুর ফাগুন হৃদয়ে জ্বলে তোমার দহনে। ফাগুনের পর শোনে হৃদয়ে দেয় দোলা, সেই ফাগুনের দিনে আমার বুকে আগুন ঢালা, যে ফাগুনের পর শোনে হৃদয়ে দেয় দোলা, সেই ফাগুনের দিনে কালা নামের পরশ মনির ছোঁয়া লেগে গায়, ভুলে গেছে ও দরদি জাতগুলো মান ভয়ে, কালা নামের পরশ মনির ছোঁয়া লেগে গায়, ভুলে গেছে ও ফাগুনের দিনে আমার বিদায় অন্তিম লেখা, সুরাজ বলে পৌষ ফাগুনে হয়েছিল দেখা, সেই ফাগুনের দিনে আমার বিদায় অন্তিম লেখা, বন্ধু শেষের জয় জয় নারায়ণ, তুমি সত্য সনাতন, তুমি কৃপাময়, তোমারই কৃপা বলে এ বিশ্ব পৃথিবী চলে, তুমি সৃষ্টি তুমি স্থিতি তোমাতে প্রলয়, চন্দ্র সূর্য গ্রহ তারা পেয়ে তোমারই সারা, নিজ কক্ষপাতে করিছে ভবন, আমি অতি মুড়মতি নাই মম ভকতি স্তুতি, নয়া করে দাও শ্রীচর গুরুদেব মর্ষি শিষ্য সরকার, যে ধরেছে জীবনের ভার তার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণতি জানাই, আলোচনার সূত্র ধরে দাঁড়াইয়েছি সব আহরে তাল এবং বেতাল আজ আলাস্য বিষয়, নিজ নাম সুরাজ সরকার সিনাম করে পরিহার, বেতালের পক্ষ করিলাম ধরন বিপক্ষের বক্তা যিনি, গুরুদেব শিশির সরকার গুণমণি তালের পক্ষ ধরে করবেন আলাপন।
আমার বেতালপক্ষ যারা ধরে তারা থাকে অট্টালিকার পরে। জানেন সুদীজন, আমার বেতালপক্ষে গিয়া একবার ধাক্কা দিয়া কোটি টাকা আয় করিয়া করে জীবন ও জাফর। শোনো তুমি তালো ভাই, তোমার পক্ষে যারা যায় টিপ টিপ করিয়া চলে তাদের জীবন। প্রদীপ শিখা যেমন জলে হঠাৎ দমকা হাওয়া দিলে সমূলে ব্রহ্মগ্নি হয়নি বা। তোমার পক্ষ থাকে যারা তাদের প্রদীপের মতো জীবনধারা সদা দুঃখে কাল কাটায়, যারা থাকে আমার দলে আনন্দ সদা তাদের দিলে হাসিতে খেলিতে দিন কেটে যায়। তোমার পক্ষ অবলম্বন করে মানুষ কত চিন্তা ভোগ করে, শেষ পর্যন্ত থাকে না আর বাঁচার উপায়। শেষে আমার বেতাল পক্ষ ধরে মদ্যদ্রব্য পান করে মনে কত আনন্দ পায়। কেউ থ্রি এক্স রাম চুল লুকাইয়া আমার বেতাল স্বভাব নিয়ে কত সুখে রয়। তারা যেখানে সেখানে থাকবে পড়িয়ে, তাদের ভয়ভীত থাকে না অন্তরে, চিত্ত থাকে সদানন্দময়। আর এক কথা জাগে দিলে তোমায় আমি বলি খুলি, যদি কেউ এ সংসারে শিল্পী হতে চায়, তোমার তালের স্বভাব পেতে হলে অনেক সময় যাবে চলে, তবু তোমার পূর্ণ স্বভাব কয়জনে পায়। আবার সাধুগুরু বৈষ্ণব যারা ধরি আমার উল্টো ধারা, পায় নাকি শ্যামজনার ধন, তোমার বেতালে পায় নন্দলালে, বলো তালে তাহলে কী বা মেলে এ বিশ্বভুবন। আবার শ্রমিক বন্ধু আছেন যারা মাঠে ঘাটে গিয়ে তারা কত গান গায়, তারা ঢোল কত্তল দিয়ে ছেড়ে নিজেরাই গান করে, চিত্ত থাকে সদানন্দময়। কেউ বেদের মাইয়ে জ্যোৎস্না ধরে, কেউ বা আলোমতির গান করে, কত নাচে গায়, তারা পেয়ে আমার স্বভাব থাকে না আর সুখের অভাব, যদিও বেতালে গান গায়। জগৎ ভরে দেখিতে পাই সব জায়গায় আমারই জয়, তোমার কোথাও নাই কো স্থান, যদি তোমার মাতব্বরী থাকে বলো তুমি স্বভাব আঁকে জানতে আঁকিন চর। বন্দনার ভাব দিয়ে ছাড়ি কবি গানের সূত্র ধরি, গাই ধোয়া গান, শ্রোতাবিন্দু আছেন যারা আমার অপরাধ মার্জনা করবেন তারা আত্মনিবেদন। ও সখী রে প্রাণ পাখি রে, আজও কেন খোঁজে দুনায়ন, আজও কেন কাঁদে আমার মন। সবকিছু আজ রইল হেলায়।
নমস্কার। বিশ্বের যত সাধুর বৈষ্ণব এবং শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্ত এবং ভক্তা যে যেখানে যে অবস্থায় বিদ্যমান, আমি প্রত্যেকের শ্রীপাদ পদ্ম ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে আমরা বঙ্গীয় লোককবির ধারা অনুসারে যে ক্যাসেটটা সারা বিশ্বব্যাপী উপহার দিতে চলেছি, যা আগে পরে কোনো দিন হয় নাই, তাল এবং বেতাল। আমার বাবাজি সুরাজ এত সময় বেতালের পক্ষে, তার কিছু কসলা কসলি আলোচনা শুনলেন, আমি এখন তালের ভূমিকায় জবাব দেব, আগেরটা গান গিয়ে দেব। দেওবাড়ি আরে
দেবাও।
সীতাছি হরি, তোমার চরণ সরি, তুমি মোরে কৃপা করি দেওছি চরণ, অধম সন্তান বলে তুমি মোরে দিও না ফেলে, তব সেই চরণ কবলে আত্মনিবেদন। যে মাতা পিতার কৃপা বলে এসেছি বহিতলে, সেই মাতা পিতার যুগল চরণে পণতি জানাই, প্রেমিক কবি অশ্বিনী ভক্ত শ্রেষ্ঠ জানে বাণী, তার চরণে এই দানি পণতি জানাই। গুরুদেব মোর যতীন সরকার যে নিয়েছে কাব্যের ব্যবহার, তার চরণ যুগল করিয়া সার ঝাঁপ দিলাম কাব্য সলিলে, আজ তাল বিতালের আলোচনা বসে শুনছেন সৌধিজনা, হবে দুজনের ভিতরে লেনা দেনা সভ্য সমতলে। শিশির সরকার নাম দিয়ে বাদ করতে কাব্য রস আর সার, বেতালের করতে প্রতিবাদ দাঁড়ালাম তালের ভূমিকায়, এবার তালের পক্ষ ধরে বেতালের সূত্র পরে জবাব দেব আসরে শুনবেন সৌধি ছয়। বেতাল ভাই ডেকে বলে, এ জগতে আমার স্বভাব নিলে তার দুঃখ নাকি থাকে না কোনো কালে, সদা আনন্দময়, তারা কোটি কোটি টাকা ইনকাম করে থাকে নাকি পাঁচতলার পরে, সুখ শান্তিতে জীবন ভরে, ভেবে দেখো তোমার কি আয়। বেতাল ভাই তোমার তো জানা নাই, তোমার স্বভাব যারা পায় তাদের শান্তি কতটুক সময়, যদিও তারা বেপথে ইনকাম করে, নিজের বোর কোলে যদিও ঘুমায়, বিবেকের কাছে ধাক্কা খায়, কখন যেন পুলিশে ধরে থাকে এই টেনশনে। তোমার স্বভাব পায় যারা, যদিও দিন পরে সামান্য ইনকাম করে তারা, আমার স্বভাব পেয়ে তারা জগতে শান্তি পায়, যদিও থাকে কেউ কুড়ে ঘরে, তারা সত্যকে আশ্রয় করে স্বামী স্ত্রী এক তালের ঘরে মধুমাখা আনন্দময়। শোনো তুমি বেতাল ভাই, আমার স্বভাব যদি কেউ পায়, থাকিয়া শিশু অবস্থায় তার জীবন হয় সুন্দর, আমার তালে তালে যেজন চলে মায়ের কাছে মাতৃভাষা মিলে, তারপর যায় সে স্কুলে শিক্ষকের গোচর, শিক্ষক মশাই তারে ধরে শিক্ষার আলো জ্বালায় অন্তরে, ছেলেটা ফোর ক্লাস পাশ করে যখন ফাইভ ক্লাসে যায়, শেষে মাধ্যমিকে ভালো ডিগ্রি নিয়া হায়ার সেকেন্ডারি পাশ করিয়া নলেজে উত্তীর্ণ হইয়া শেষে কলেজে ভর্তি হয়, শেষে বিএ ক্লাস পাস করে, কেউ বিএ বিএড কমপ্লিট করে, কেউ ডবল এম এ পাস করে বড় বড় চাকরি পায়, শান্তিতে সুখভোগ করে থাকে সদা শান্তিপুরে, নিরানন্দ যায় দূরে সদানন্দময়। শোনো তুমি বেতাল ভাই, কেউ যদি পরে তোমার পলায় তার জীবন নষ্ট হয়ে যায়, হয় অন্ধত্ব জীবন, কারণ পড়াশোনা করিতে করিতে কত মেয়ে ছেলে প্রেম করে কত জনার সাথে, পড়িয়ে তোমার বেতাল স্বভাবেতে তারা হারায় জীবন। আর এক কথা বলে গেলে শুনলেন যত জ্ঞানী দলে, মানুষের টেনশন কমাইতে গেলে নাকি বেতাল স্বভাব পায়, মদ্যদ্রব্য পান করিয়া তারা বেতালের স্বভাব নিয়া তারা যেখানে সেখানে থাকে পড়িয়া তাদের জীবন নষ্ট হয়ে যায়। বেতাল ভাই তুমি বোঝো না, কেন বাজে কথা কেন আলোচনা, তোমার স্বভাব পায় যে জোনা তার বিফলে জীবন, যদিও হয় ধনির ছেলে থ্রি এক চুল্লু খেয়ে রাস্তায় দোলে, পরে তোমার কবলে পথে ঘাটে হারায় জীবন, কত নেড়ে কুকুর যায় রাস্তা দিয়া তোমার বেতাল স্বভাব দেখিয়া, তারা মুখে এক শোখা দিয়া পিসকারি দেয় মেরে, তোমার স্বভাব এত বড় তুমি কুকুরের মতো খাতি ভারো, তুমি নিজে কত বড় দেখো নিজেই চিন্তা করিয়ে, যা অন্তরে করি ধারণা এভাবে আর জবাব দেব না, মনে আছে বাবা সুর ছন্দে ধরে তান গাইয়া রাখানা দুয়া গান, সুরে সুরে আরো কিছু কথা কব। চলে যেতে হবে সবার এ দুনিয়া ছেড়ে, কেহ দুদিন আগে কেহ পরে, ও মোনা কেহ কারো নয় এ সংসারে, মিশে কেন কাদরে বন
তুই সারা জীবন ব্যথা সারা কি বা পেলি সবই হলো পাদের লাগি খাটি রে সারা জীবন ব্যথা ছাড়া কি বা পেলি সবই হলো পরে ভূতের বেগা চলে যাবে রে যখন তোর আধার ঘনাইয়ে এসে কদিন পরে কোথায় যাবা ঠিকানা নাই কোথায় ছিলে কোথায় এলে তুমি ভেবে দেখো তাই দুদিন পরে কোথায় যাবা ঠিকানা নাই তুমি কি ছিলে কি হয়ে গেলে ভেবে দেখো তাই আরে
আমারই গানখানা রচনা করে। আমি শিশির সরকার, কোনদিন তো সুপথে গিয়ে আমার গোবিন্দ নাম নিলাই, আজ মাতা পিতার আশীর্বাদে কবি গান গাই। আমি একটা ছোট্ট ঘটনা চিন্তা করে এই গানখানা রচনা করেছিল, কেমন জানো? একটা ছেলে বিয়ে করেছে, নতুন বিয়ে করিয়ে বউ ঘরে আনছে, কিছুদিন একসাথে মিশে আছে, যৌবনের তরঙ্গে সাঁতার খেলেছে, কখনো পিছনে ফিরেছে দেখে নাই, যৌবন তো আমার বেশি দিনের নয়। দেখিতে দেখিতে 3 বছর কেটে গেল, তার স্ত্রী কোলে ফুটফুটে একটা বাচ্চা সন্তান জন্মগ্রহণ করল। ছেলেটা জন্মাবার পরে স্বামী চিন্তা করে, আমাদের এক খাটে তো 2 জন ধরে না, কি করা যায়? চিন্তা করে হিয়ায় স্বামী ডেকে বলছে, বধূ ঠাই, বধু আমার পায়ের আঘাতে যদি আমার সন্তান ব্যথা পায়, তাই আমি আর ঘরে থাকবো না, আজ থেকে বারান্দায় যে খাট আছে আমি ওই খাটে ঘুমাবো। দেখেছো যে সংসারের কর্তা, এই যে একটু পার্থক্য হয়ে গেল, ধীরে ধীরে ছেলেটা ভালো পড়াশোনা করিয়ে ভালো চাকরি পেয়ে মা বাবাকে ডেকে বললো, বাবা মা তো এখন পারে না, একটা বউ মানলে ভালো হয়। মা তখন ডেকে বলে, ছেলের ঠাই খোকা, আমরাও তো চাই সাই, একটা বধূর দরকার, কথা নিয়ে একটা ফুটফুটে বৌমা ঘরে আনলো। কর্ম যার যেমন ফল তেমন রে বাবা, কত কষ্ট করিয়ে ছেলেটাকে মানুষ করছে, ছেলেটা যে চাকরি পেয়ে গেছে, বৌমা ঘরে নিয়ে হঠাৎ ওই স্বামী স্ত্রী দুজনায় এখন বৃদ্ধ হয়ে গেছে, তো ঘরের বারান্দায় 2 জন শুয়ে আছে, হঠাৎ রাত্রেবেলা খুশ খুশ করে কাশি দেয়, ছেলেটা ডেকে বলে, বধূর ঠাই কি গো তুমি নড়াচড়া করো কেন? বলছে, কেন জানো? ওই যে তোমার মা বাবা বয়স হয়ে গেছে না, বারান্দায় বসে যদি ওইভাবে খুশখুস কাশি দেয় গো ভয়। স্বামী তার কর্ণকুহরে কথাটা প্রবেশ করেছে, তাই চিন্তা করলো, হায় রে বিধি, যে অর্থের বিনিময়ে আমি এই সংসারটা সৃষ্টি করেছিলাম, যে অর্থের কারণে আমি ঘর বেঁধেছিলাম, আজ আমার সন্তান আমার ডেকে বলে, মা বাবা যদি খাটে থাকে ঘুমানো যায় না, স্ত্রীকে বলছে, সঞ্চ কি চলো আর ঘরে থাকো, আজ হইতে আমরা 2 জনায় ওই যে কাছারি ঘরের একটা ঘর আছে না, ওই ঘরে থাকো। দুজনে চিন্তা করে হিয়ায় কাছারি ঘরে বা ঘর বাঁচছে, এদিকে ওই ছেলেটার আবার একটা ছেলে হয়েছে, বাচ্চা ছেলে, ধীরে ধীরে সন্তানটা বড় হচ্ছে, হঠাৎ দেখা গেল একদিন ওই বধূমাতা তার শ্বশুর শাশুড়িকে থালায় করে যখন কাছারি ঘরে ভাত দিতে গেছে, 2 কুকুর এসে ওই থালা 2 নিয়ে চলে গেছে। বধূমাতা তাই দেখে একটা থালে করে ভাত এনে মাটিতে ঢেলে দিয়েছে, নাতিটা এসে ঠাকুরমাকে বলছে, ঠাকুরমা আমরা থালে খাই, তোমার থাল নাই। ঠাকুরদা বলছে, দাদু ভাই বুঝিস না,
জীবনের সর্বস্ব দিয়ে আমি যা কিছু সঞ্চয় করেছিলাম আজ আমার সব কিছু শেষ। কিন্তু আমার এই অর্থ যে শেষের দিনে সাথী হবে না আমি কোনোদিন পাবি। তোরা খালে খাস আমি মাটিতে খাই, কেন জানিস? আমার তো ইনকাম নাই, নাতিটা কেঁদে দিয়েছে। হ দাদু, তা তুমি কাঁদছো কেন? না দাদু, আমি মাটিতে খাচ্ছি বলে কাঁদছি, তুই তা ভাবিস। আমি কেন কাঁদছি জানিস? যে কয়টার দিন দুনিয়ায় এসেছিলাম ভেবেছিলাম সব পেয়েছি রে, কিন্তু আজ কেন চোখের জল ঝরে জানিস? যে ধনে ধনী হলে কৃষ্ণ ধন পাওয়া যায়, আমি কোনদিন সাধুগুরুর চরণ ধরে আশ্রয় নিই না, কোনদিন ভক্ত সঙ্গে দিয়ে মধুমুখে হরিনাম খুলি না। যদি সাধু সঙ্গে ভক্তের চরণ ধুলি নিতাম হয়তো আমার বাবু পারের করি হতো রে, তা তো আমি কোনোদিন করি নাই। নাতি ডেকে বলছে, দাদু তোমার জীবনের কোনো আশা আছে? বলছে, দাদু ভাই আমার একটা চাওয়া আছে, কে পূরণ করে বল। বলো কি তোমার চাওয়া? দাদু রে আমার একটা চাওয়া, কি জানিস? আমি তো কোনোদিন সাধু সঙ্গে যাই নাই, তুই কথা নিবি? সে দেখ ওই বাড়ির পাশে একটা নামযজ্ঞ হচ্ছে না, তুই ভক্তের কাছে গিয়ে আমার একটু স্মরণ ধুলি এনে দিতে পারিস। আমি হরি ভক্তের স্মরণ ধুলি নিয়ে পরমার্থ পাব। নাতি ডেকে বলছে, দাদু ঠাই দাদু হরি ভক্তের ধুলি কিভাবে চাইতে হয় তা তো আমি জানি না। তা বলছে, দাদু কথা নিবি? ওখানে অর্থের বিনিময়ে কিছু কেনা বেচা হয় না, তুই একটা গামছা গলায় দিয়ে ভক্তের কাছে গিয়ে স্মরণ ধুলি ভিক্ষা চাবি। তোমরা ভক্তগণ, আমার দাদু কোনোদিন ভক্ত সঙ্গ করে নাই, তোমরা তোমাদের স্মরণ ধুলি দাও। এই ধুলিতে নাতি সেই স্মরণ ধুলি দিয়ে দাদুর কাছে এনে দিল। দাদু বলছে, পরম শান্তি পেলাম দাদু ভাই, তুই তোর বাবাকে বলিস আমি যে ভুল করেছি তোর বাবা যেন এ ভুল করে না, ও আমার সন্তান কিনা। এ জগতে বাপ বেটার সম্পর্ক দুই সাত দিনের বেশি দিনের না, কিন্তু জগতে যিনি পরম পিতা তিনি আমার দয়াল শ্রী ভগবান। সেই পরম পিতার সন্ধান নিতে যেন ভক্তের কাছে সে চরণ ধুলি নেয় রে। আমি এই ঘটনাটা শাস্ত্রের পাতায় দেখে মনে মনে চিন্তা করলাম, হায় রে বিধি, আমিও তো জগতে বেশি দিনের না। তাই মনকে ডেকে বললাম, মন রে অমর, তাই আমার এই গান খাওয়া। ওরে শেষের দিনে বন্ধু বান্ধব কেউ তোর সাথী হবে না, সময় থাকতে গুরুর স্মরণ উপাসনা। শেষের দিনে তো বন্ধু বান্ধব কেহ মেলে না, সময় থাকতে শ্রীগুরুরণ করিয়া গুরু বিলে পার করে
সাথে তাল হইয়ে গো। দাঁড়ালাম সভ্য সভাস্থান, বিপক্ষেতে বেতাল ভাই আপনারা শুনলেন সর্বজন। দেখে বলল বেতাল মরে, একথা শুনলেন নারী নরে। বেতালের ঘরে গেলে পরে শেষে নাকি পায়ে নট বরে। বেতাল ভাই কি একটা বাজে কথা বললি, তুমি জানো জগতে প্রাণ গোবিন্দকে পেতে হলে সাতটি তালের প্রয়োজন মেলে। যারে চতুরস্তর বলে সেই দেখো মতুয়া, যারা জানে তারা গো। লেখায় আছে হরি সঙ্গীতের পাতায়, হৃদয় যন্ত্রে হরিনাম মন্ত্রে যে গান গানি রয়। সিদ্ধে গিয়ে মাতাল হইয়া সেজন হয় প্রেমের পাগল পানা, বৃন্দাবনে দেখা যায় সে সেই রঙমল জোড়া। শেরোটা দি ভাই গোবিন্দ, সে যে জগতের সবার প্রাণের কেন্দ্র, তাকে পাইতে হলে গো বাবা। তোমার আর একটা কথা, তুমি বৃন্দাবনের তত্ত্ব জানো? শ্রীমতী রাধারানী, যে রাধারানী কান্তা প্রেমের শিরোমণি, যে কান্তা প্রেম হলে গোবিন্দকে মারতে পারে বিশ্ব। এই কান্তা প্রেম পাইতে গেলেও তালে তালে চলতে হয়। কি কি জানো? শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর্য, চতুর প্রেম ধীরে ধীরে যে আয়োজন করিবে শেষ পর্যন্ত কান্তা প্রেমের শিরোমণি হবে। তবেই মোর প্রাণ গোবিন্দকে গো সেজন বাঁধিতে পারে। ওরে কান্তা প্রেমের শিরোমণি যারা চলে তালের ঘরে। তোমার আর একটা কথা জানা, শোনো দিয়া মন, এক নাম নেই জানাই আমি করি তোমায় বর্ণ। আর একটা বল কথা বল, কি কয় যে যারা জগতে শিল্পী হতে যায় তাকে নাকি বেতাল স্বভাব পায়, ওরা নাকি মাঠে ঘাটে গায়। ওরে ভাই রে ভাই, তোমার স্বভাব কেমন জানো? শোনো, মাঠে ঘাটে যারা যায় একটা জনের দাম কত বর্তমানে? 150 টাকা, হয় 200 টাকা। ওই একটা কাস্তে নিয়ে আটা দেবে, রাস্তা দিয়ে গান গাইতে গাইতে যাবে। বেদের মাইয়া জোসনায় আওয়ায় কথা দিয়েছে, হাসি হাসি বলে জোসনা কথা দিয়েছে। এই যে গান, যদি ভালো ভালো একটা গায়ক ওই রাস্তা দিয়ে আইটি আসে, তাল মানে পরিপক্ক। যেমন বর্তমানে আপনারা দেখেছেন লতা মঙ্গেশকর, উষা উত্তুপ, এরা কোটি কোটি টাকার মালিক। কেন? এদের বায়না দিতে গেলে লক্ষ লক্ষ টাকা দিতে হয়। আর তুমি যদি বেদের মাইয়া গাও, 20 টাকা জোন কাটিয়ে গাও, মাঠে যাইয়া গান গাও, কয়জনে আনন্দে পাও, গলা ফাটাফাটি করে বানিয়ে রাখো, শেষে বর্ষাতে ক্যান্দাল হয়ে মাথা ফাটাই গেল। তালে তালে পরিপক্ক যারা হবে, শোনো বলি তাই, আমার তালের স্বভাব পেলে পরে তারা গোবিন্দ ধন পায়। কেন জানো? প্রেম না হলে গোবিন্দ মেলে না। এক
একমাত্র মানুষ যদি রাগ রাগিনী সহকারে চলে তালের ঘরে, তবে তার প্রাণ গোবিন্দ হয় হবে বাজারে। এই জন্য ঠাকুর ভবা পাগল একটা গান গিয়েছিল, কি জানো? গানই সর্বশ্রেষ্ঠ সাধনা, লাগে না ফুল চন্দন তন্ত্র মন্ত্র লাগে না, গানই সর্বশ্রেষ্ঠ সাধনা। তা তুমি যে ভাবে গাও ওই গান নাকি তাই ভাবছো? না, সঙ্গীত গীত বাদ্য, গীত বাদ্য নৃত্য সহকারে একত্র যে একাধারে মিলাইতে পারে সঙ্গীত বলে তাকে। বৃন্দাবনে আমার কৃষ্ণ ধনে, তার নূপুরের ধ্বনি জানতে, সে যদি বৃন্দাবনে নূপুরের ধ্বনি করিত, সমস্ত বৃন্দাবন তার নূপুরের ধ্বনিতে মুখরিত হত। তাই তো তার এক নাম নটবর সভায়, তারা নর্তকী নিয়ে সাথে মাতে নাচার গানে, সেখানে বেতাল নাচ হইলে তাদের রক্ষা নাই, কারণ বেতাল থেকে তালে আসতে গেলে সাধনার দরকার হয়। তাই শোনো শোনো ও বেতাল ভাই, বলি তোমার ধারে তোমার অবশ্যই আসতে হবে আমার নিজের স্বভাব দলি। ছোট্ট একটা কথা শোনাই, ছোট্ট একটা কথা শোনো শোনো কি, এই তোমার বেতাল আর বেসুরে গাইলে কি হয় শোনো, শাস্ত্রীয় প্রমাণ দিই। যেদিন ব্রহ্মা বিশ্বজগৎ সৃষ্টি করেছিল, বিশ্বজগৎ সৃষ্টি করে উনি দেখলেন, জীবগণ সৃষ্টি করে দেখলেন, কারো কাছে বাক্য নাই, অর্থাৎ কেউ কথা বলতে পারে। নারায়ণের কাছে নালিশ দিলেন, আচ্ছা বিষ্ণুদেব কেউ তো কথা বলতে পারে না, কি করা যায়? বিষ্ণু তখন দুঃখের চোটে গান ধরছিল, তুমি জানো বিষ্ণু গান গাইছে, আর ওই গাছের উপরে একটা বান্দর বসে বসে, বিষ্ণু এত বড় আনেস্কেলে গান গাইছে, বান্দর হাসতে হাসতে মরিয়েই গান। যিনি স্বয়ং ভগবান বেসুরে বেতালে গান গায়, বান্দর হাসিয়ে মরিয়ে যায়। ও মাতুবুয়া, তুমি তো মানুষ মারার দলে, এই জন্য চলতে হবে তালে। তখন বিষ্ণুদেবের তুণ্ড ধরে পড়েছিল, যে তুণ্ড থেকে হয়েছিল গো সনদিয়া মন, এক প্রকৃতির সৃষ্টি করেছিল বিষ্ণু নারায়ণ, যে প্রকৃতির নাম আমরা ওরে জানি সরস্বতী, সেই বিষ্ণুর তুণ্ড হইতেছে হয়েছিল সৃষ্টি, সেই সরস্বতী সৃষ্টি করিয়া বিষ্ণু ডেকে কয় তোমার এই আশীর্বাদ দিলাম, মিথ্যা কথা নয়। শোনো বলি ও গো সরস্বতী, আমি বলি তব স্থান সাক্ষমত্ত পাতাল ভেদে তুমি করিবে গমন, শক্তি রূপে তোমারে পাইলে পরে জীবের বাক্য হবে বলাতে। কথা শুনে সরস্বতী তখন নিজের অঙ্গ থেকে রে ভাই, তিনজন সরস্বতীর সৃষ্টি করে যেটা মিথ্যা কথা নয়, তিনজন সরস্বতীর সৃষ্টি হলো বলি তোমার ধারে, তিনজনকে তিন সাধনা দিল এই ভবের এই বাজারে, একজন স্বর্গে একজন মুক্তে একজন পাত
তত্ত্বদের ভিতরে ওদের যে কর্কট সুর ধরে ওটাই এক সরস্বতী, অন্তরে কর ধারণা এই সরস্বতীর দ্বারা মানুষ তার স্বীকার করে, কিন্তু তা অসুরের মতো শোনা যায় না, বেতাল বেহু। এটা বিষ্ণুর আশীর্বাদে হয়েছিল, কেন জানো? এদের সুর শুনে দেবতারা এদের বিনাশ করবে। তাই বেতালে বেসুরে চলে যারা, ভেবে দেখো তোমার জানাই, তারা ওই সরস্বতীর কৃপা পেয়ে সাধন যোগে নেয়। কিন্তু মূল যে সারদা সরস্বতী, আমি বলি তোমার ধারে, তার কৃপা পাইতে হলে মানুষ সাধনা যোগ ধরে। সেই যে বাদর মরিয়ে ছিল গাছে, তোমারে বলি তাই, ওই বান্দর থেকে স্বয়ং ভোলানাথ বীণা যন্ত্র বানায়। সেই বীণা বানিয়ে রাগ রাগিনী ধরিয়া যখন টান দিল, ছয় রাগ গান গাইতে গাইতে ৩৬ রাগিনী হল। এই ৩৬ রাগিনীকে তখন ভোলানাথ ডেকে বলে তাই, শোনো সরস্বতী, এই বীণা দিলাম তোমারে, তোমার কাছে। তাই সরস্বতীর সাধনা করলে তাল তাল গীত নিত্য মানে, সেজন হয় বিদ্যার প্রতি জগৎ মাঝারে, তার সাধনাতে মানুষ জগতে শিক্ষিত হয় বাজারে। তাই সাধনা না করলে পরে আমার স্বভাব নাই, তোমার বেতাল স্বভাব বিশ্ব জগতে আমি জানি ভাই। কিন্তু আমার স্বভাব পেতে গেলে তার হয় সাধনার প্রয়োজন, আর বেশি দরকার নাই, অল্প সময় কাছে থেকে আর জবাব দেওয়া যায়। এবার ভাবের পরে এইখানে আমি দেবকান্ত করি, আপনারা বসে শোনেন ভক্ত নরনারী। এরপরে তাল বেতালের আরো অনেক ক্যাসেট হবে, এই প্রথম পর্ব শোনাইলাম সভ্য সভা মানে। আপনারা শুনলেন ভক্তগণে, মিথ্যা কথা নয়, আরো অনেক ক্যাসেট হবে আমার, থাকবে এই তন্ময়। সুরজবাবু গান গেয়েছে এই ক্যাসেটের ভিতরে, যদি আমার শিষ্য পুত্র বোঝাই সবার ধরে, পরেও যে সব ক্যাসেট বেরোবে সেজন বটে রবে, বর্তমানে নতুন প্রতিভা এদের রাখতে হবে। তাই ভক্তের কাছে আমার এই নিবেদন, আপনারা আশীর্বাদ করবেন, তার ধীরে ধীরে এই প্রতিভা যেন আরে বিশ্ব ভগবান, শুধু আমার সন্তান নাই বঙ্গীয় লোককবি আছে যারা যারা এই ভাবধারা রেখে যেন গান গেয়ে যায় তারা। কারণ বর্তমানে লোক সমাজ অবনতির ধায়, কারণ সেই মানুষ তোমার এই জগতে নাই। তাই ধীরে ধীরে সমাজ আমাদের বেড়ে যেতে হবে, যে আসতে চাবে দলে তারে নিতে হবে। ধীরে ধীরে বাংলা সংস্কৃতির উন্নতি হয়ে যাবে, গ্রামে গঞ্জে গিয়ে ওদের কবি গান শোনাতে হবে। তাই তবে আর বেশি বলে নাকি প্রয়োজন, আমার মতো ভাবের পালা করি সমাপন। এদিকে তো যাচ্ছেন যত ভক্তগণ, বন্দনা করি এবার সভারি চরণ। এদিকে তো যাচ্ছেন যত মাতৃ জাতি, সভারি চরণে জানাই প্রণতি, সকলের চরণে প্রণতি জানাই। ভুলভ্রান্তি মার্জনা করিবেন সবাই, তাল বেতালের আলোচনা বসেন না জ্বরে, এরপরে অনেক ক্যাসেট হইবে ধরে, তার কথা বলি আমি সব সবার চাই, আপনারা চুপ করে বসে থাকা চাই, আরও অনেক ক্যাসেট সবাই হবে, আপনাদের সেই কথা শুনতে হবে। এদিকে তাদের তবে মাতৃ জাতি বিশ্বাস জানি প্রতি পিতৃ সম্পূর্ণ আছে, আপনারা করলেই আশীর্বাদ।